আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি, আর আবারও আপনাদের মাঝে চলে এসেছি খুবই নতুন এবং ইউনিক একটি রেসিপি নিয়ে। চলুন রেসিপিটি দেখে নেই। প্রথমে আমি চুলায় একটি প্যান বসিয়ে এতে সামান্য তেল দিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি 2 টুকরা দারচিনি, 5টা এলাচ, 5টা লবঙ্গ আর 2টা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম, 4-5 কোয়া রসুন ছোটো ছোটো করে কুচি করে এবার সব কিছু ভেজে নিব। ভাজা হয়ে গেলে এতে আমি বিফ কিমা দিয়ে দিব। এখানে 1/2 কেজির মতো গরুর মাংসের কিমা আছে। এটা গরুর মাংসকে আমি ভালোভাবে ধুয়ে তারপরে কিমা করে নিয়েছি। কিমার কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে নাড়তে নাড়তে, তখন এতে আমি 1 চা চামচ আদা রসুন বাটা, 1 চা চামচ গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া আর 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া, 1 চা চামচ চাট মশলা, 1 চা চামচ লবণ। লবণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। আর এখন খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নিব। এরপর ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট কিমা এবং মশলা ভালোভাবে কষিয়ে নিব। 5 মিনিট পরে ঢাকনা উঠিয়ে যখন দেখবো যে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, তখন এতে আমি 1/2 কাপ টক দই, 2 টেবিল চামচের মতো সয়া সস আর সামান্য একটু অরিগানো দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিব। এবার ঢেকে আরও 5 মিনিট কষিয়ে নিব। আবারও 5 মিনিট কষিয়ে নেওয়ার পরে আমি এতে কিছু সবজি অ্যাড করব। সবজির মধ্যে আমি এতে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁপে কুচি, ছোটো ছোটো করে পেঁপেটাকে কুচি করে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি 1 কাপ আলু কুচি। আলুটাকেও আমি পেঁপের মতো ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি 1 কাপ পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকেও ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি। এবারে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে তারপর এতে আমি 1/2 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে ঢাকনা দিয়ে এখন 20 মিনিটের মতো রান্না করে নিয়েছি। আর এই 20 মিনিটে পেঁপে, আলু এবং কিমা সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে। এবারে উপরে সামান্য একটু চিলি ফ্লেক্স দিয়ে দিয়ে তারপরে আমি উঠিয়ে ঠান্ডা করে নেব। এবার আমি চুলায় আরও একটি পাত্র বসিয়ে এতে আমি 3 কাপ পানি দিয়ে দিলাম। আর পানিটা যখন ফুটে উঠেছে তখন এতে আমি 1/2 চা চামচ লবণ দিয়ে দিলাম, আর 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম, সামান্য একটু দিয়ে দিলাম জিরার গুঁড়া। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ চালের গুঁড়া, সাথে 1 কাপ ময়দা। 3 কাপ পানির সাথে আমি এখানে 3 কাপ চালের গুঁড়া এবং ময়দা দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে চুলাটা বন্ধ করে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 10 মিনিটের মতো। 10 মিনিট পরে এটা যখন কিছুটা ঠান্ডা হয়ে যাবে তখন নামিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। আর এরপর আমি এখানে ছোট একটা বাটিতে পানি নিয়েছি, আর এখান থেকে 1 মুঠো পরিমাণ ডো নিয়ে নিচ্ছি। হাতে যদি লেগে যায় তাহলে হাতে সামান্য করে পানি লাগিয়ে নিতে হবে, তাহলে আর হাতে আটকে যাবে না। এবার এটাকে আমি গোল করে তারপরে একটা বাটির মতো বানিয়ে নিচ্ছি। বাটির মতো বানানো হয়ে গেলে দেখতেই পাচ্ছেন আমি যেই কিমাটা রান্না করেছিলাম, যেই পোরটা, সেটাকে আমি 1 চা চামচের মতো এখানে দিয়ে দিলাম। পরিমাণে যতটুকু ধরে ততটুকুই দিতে হবে। তারপর এটাকে আমি খুব ভালো করে সিল করে দিব। প্রথমে সিল করা হয়ে গেলে তারপর এটাকে হাত দিয়ে ঘুরিয়ে জাস্ট এরকম শেপ দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন এটা খুবই সহজ এবং খুবই ইউনিক একটি ডিজাইন। আমি আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই এই পর্যায়ে এসে ভিডিওতে একটি লাইক করে দিবেন, পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। এতে করে আমি যখনই নতুন কোনো রেসিপি দিব সাথে সাথেই এর নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে। এভাবে করে আমি সবগুলোকে বানিয়ে নিয়েছি। আর এবার ভাজার জন্য চুলায় তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে তারপরে উল্টে পাল্টে ভালো করে এবং মচমচে করে ভেজে নিতে হবে। যখন দেখবেন মচমচে হয়ে গেছে কালারটা তখন চেঞ্জ হয়ে যাবে, আর তখন আমি এগুলোকে নামিয়ে একটা টিস্যু পেপারের উপর রেখে দিব। এতে করে এক্সট্রা যে তেলটা সেটাও ঝরে যাবে, আর দেখতে পারবেন এর গায়ে কোনো রকম তেল লেগে থাকবে না। সবগুলোকে আমি এভাবে করে ভেজে নিব। এই নাস্তাগুলো কিন্তু ভাজার পরে অনেকক্ষণ পর্যন্ত মচমচে থাকে। আপনারা চাইলে বাচ্চাদের টিফিনেও এটা দিতে পারবেন, আর মেহমান আসলে অথবা বাসায় যে কোনো অনুষ্ঠানে এই নাস্তাটা
আপনারা রাখতে পারবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করবেন আর ভিডিওতে লাইক করবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। আজকে তাহলে এ পর্যন্তই, আবারও দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।